বললেন না না বললেন নাতি তুমি বলে ডিম থেকে বাচ্চা বহাল করেছো আমার গাউস আজম বললেন না না আমি নয় আমি জিজ্ঞাসা করেছি মা তোমার আঁচলে কি মহিলা বলেছে আমার আঁচলে ডিম আমি বলেছি ডিম না ডিমের বাচ্চা এতটুকু বলা আমার সাচ্চা আর বাচ্চা বহাল করেছেন মহান আল্লাহ যদিও বাচ্চা সাচ্চা বাচ্চা কিন্তু আওয়াজ দেখেন জবান দেখেন বাচ্চা বহাল করেছেন মহান আল্লাহ বলে বাচ্চা বয়সে বড় কারামত দেখাতে লেগেছো তোমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই সুবহানাল্লাহ বললে নানা তুমি আমাকে বলছো বলে হ্যাঁ নানা আশা মুবারকটা নিয়ে নাতিকে একটু ভয় দেখাতে যাচ্ছেন তো নাতি দৌড়তে দৌড়তে কবরস্থানের উপরে যাচ্ছেন নানা পিছে নাতি আগে আল্লাহ পাক ওলিদের কত পাওয়ার দিয়েছে আমার গাউসে আজম বড় পীর বললে ওরে কবরের মাইয়াত যত আছো তোমরা নিজ নিজ কবর থেকে কাফন পরিধান করে উঠে বাড়ির দিকে রওনা দিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমানেরা কবরস্থানে যত মাইয়াত ছিল কাফন পরে নিজ নিজ বাড়ির দিকে রওনা দিতে লেগেছে শেখ আব্দুল্লাহ সৌমাই রহমাতুল্লাহ আলাইহি বললেন আব্দুল কাদের কি করছো বলে না না মারব এত আছো বললেন না তুমি মারব না তবে মাইয়াতেদেরকে পারি পাঠায়ও না বলেন মার মানা না তো না আমার গাউসে আজম বললেন ওগো মাইয়াত দ্বারেরাও আমি আব্দুল কাদের পুনরায় বলছি যে যেখান থেকে যে যেখানে এসেছো পুনরায় ঘুরে নিজ নিজ কবরে বিরাজ করো মুসলমানের আগো এত বড় ক্ষমতা আল্লাহ পাক আমার গাউসে আজম বড় পীরকে দিয়েছিলেন আপনারা বহু রকম বক্তব্য শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গাউসে আজমে এত বড় পাওয়ার দিয়েছিলেন যে উনার ওজুর পানি এক এক ঢোক এক একটা মুড়িদে পান করেছে তো এক একশো বৎসরের আয়ু বেড়ে গেছে সত্তর বছর আর বরফের ওজুর পানি সাড়ে তিন ডক পান করেছিলাম তো আল্লাহ আরো সাড়ে তিনশো আয়ু বাড়িয়ে দিয়েছিলেন সাড়ে তিনশো বছর প্লাস সত্তর সমান চারশো কুড়ি বছর বেঁচেছিলাম সময় পেয়ে আপনাকে শোনাবো যে সৈয়দ সামান ওয়ারালি হিন্দুস্তানে এলাহাবাদে ফতেপুর উঠে সুবহানাল্লাহ উনি এসেছিলেন তখন আমার খাজা পাক হিন্দুস্তানে আসেন কত পায়ে এসেছিলেন বাগদাদ থেকে হিন্দুস্তান আড়াই পায়ে চলে এসেছিলেন সুবহানাল্লাহ আড়াই কদমে এ ছিল গাউস আজমের জ্বলন্ত কারামত আপনারা গজলে শুনেন একদিন এক বুড়ি নদীর ধারে কান্দে বসে আপন ছেলের তরে শুনেন না কত বছর ধরে কেঁদা ছিল বুড়ি বারো বছর কেন নদীর এই পার থেকে ওই পার বিয়ে করতে গেছিল বরযাত্রী বিবিখানা সব বিয়ে করে আসার পথে ডুবে নদীতে গর্ক হয়ে গেছিল তো তার মা একটাই সন্তান ছেলের জন্য কেঁদেছিল বারো বছর ধরে চোখকে নষ্ট করে দিয়েছিল আমার গাউস আজমে পথের প্রতীক হয়ে যায় গিয়ে বলেছিলেন মা কাঁদছি কেন বলে একটা ছেলের জন্য বলে যা যা বাড়ি চলে যা আমি আব্দুল কাদের বললাম ছেলেও পাবি বরযাত্রী বিবিখানা সব রিটার্ন পেয়ে যাবে বিন্দু পরিমাণ কালার চটেনি বারো বছর পূর্বে ডুবে যাওয়া মরে যাওয়া সবাই ফেরত চলে এসেছিল সেদিনের যেটা দুলহা ছিল দুলহা জামাই তার নামটা জানেন কি কথা বলে তার নামটা বলে দেয় বলে দিব গজল তো খুব শুনেন সেদিনের যে দুলহা বারো বছর ধরে পানিতে ডুবে মরে পড়ে পচেছিল আমার বরফি জিন্দা করে এনে দিয়েছিলেন তার নামটা আপনাকে বলে দেয় এবং সেই ব্যক্তি দুনিয়াতে সুবহানাল্লাহ ছশো কুড়ি বছর বেঁচেছিল জোরে বলো কত বছর বললাম ছশো কুড়ি বছর কিতাবের নাম সিরাতে গাউসে আজম কিতাবের নামও বলে দিব তবে একটা কথা বলি সেই দুলহা জামাইটার নাম কি কেউ জানেন কথা বলেন না জি তোমার গাউসে পাকের মহব্বতে খোদার ঘরে মসজিদের জন্য এগারোশো টাকা দিতে পারবেন হাত তোলেন তো জি দিব আমি এগারোশো আমার গাউসে পাকের মহব্বতে ভোগার পারাম জামে মসজিদে
মসজিদ দুতলা করেছে সেই মসজিদের জন্য